আমি মিরান্দা বেগম। আজকের এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের উপর একটি ছড়ার গান শেখানোর জন্য। তোমরা অনেকেই অনুরোধ করেছো এই গানটা শেখানোর জন্য, তাই আজকে এই গানটা তোমাদেরকে শেখাবো। গানটির ভাষা প্রথমে আমি বলে দিচ্ছি, তারপর হারমোনিয়ামে কিভাবে বাজাতে হবে সেটা আমি শিখিয়ে দেব। এক যে ছিল ছোট্ট ছেলে, নাম ছিল তার রবি, বড় হয়ে সেই তো হল মস্ত বড় কবি, বিশ্বকবি বিশ্বকবি। ছেলেবেলায় ইস্কুলেতে করতো না সে পড়া, তার কলমেই উঠল গড়ে কাব্য গীতি ছড়া, গীতাঞ্জলি লিখে পেলেন নোবেল পুরস্কার, আনন্দ আর গর্বে তেমন ভরল সবাকার, বিশ্বকবি বিশ্বকবি। কবির সেরা রবীন্দ্রনাথ বিশ্বজোড়া নাম, এমন মহান মানুষটিরে জানাই শত প্রণাম, বিশ্বকবি বিশ্বকবি। এই গানটি হারমোনিয়ামে বাজাতে গেলে যে স্বরগুলো বাজাতে হবে আমি সেইগুলো আগে বলে দিচ্ছি। গা এবং নি এই দুটো স্বর কোমল ব্যবহার করতে হবে, আর বাকি সমস্ত স্বর শুদ্ধ ব্যবহার হবে। সা রে গা মা পা ধা নি সা, এটা কোমল গা, এটা কোমল নি। সমস্ত স্বর শুদ্ধ ব্যবহার হবে। এক যে ছিল সা পা মা পা, এক যে ছিল সা পা মা পা, ছোট্ট ছেলে সা পা মা পা, নাম ছিল তার রবি, গা গা মা মা পা, নাম ছিল তার রবি, নিধা পা কবির সেরা, নিধা
ব্যাপারটা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বোঝার অসুবিধে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই জায়গাটা আবার পরের ক্লাসে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার এই গানটি ইউটিউবে আমি গেয়েছি, তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে গানটা একবার শুনে নিতে পারো। গানটা একবার শুনে নিলে তোমাদের গাইতে অনেকটাই সুবিধা হবে। আর যদি আমার এই গান তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ছড়ার গান, আধুনিক গান, হিন্দি গান শোনার জন্য এবং শেখার জন্য। নমস্কার।